বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না এমন লোক খুব কমই পাবেন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। আপনার ভিডিওটা এই ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকরী। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলেন আর কথা বলব না, সরাসরি চলে যাব ভিডিওর মূল স্ক্রিনে। তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যাক। টুইটার অ্যাপসটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি নতুন করে টুইটার অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য এখানে ক্যারেট অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনার একটি ভাষা সিলেক্ট করবেন, একটা ভাষা বেছে নেবেন। তারপরে আমি আমার ইংলিশ ভাষা বেছে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি বক্স পাবেন। এই নেম নামে একটি বক্সে আপনার টুইটার অ্যাকাউন্টে যে নামটা রাখতে চান সেই নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনার নামটা রাখতে পারেন বা অন্য কোনো নাম রাখতে পারেন, যেভাবে ফেসবুক অ্যাকাউন্টে একটি নাম সিলেক্ট করি। তো দেখেন আমার একটা নাম সিলেক্ট করে ফেলেছি, আমার টুইটার অ্যাকাউন্টে কী নাম রাখবো সেটা সিলেক্ট করেছি। এবং সেকেন্ড বক্সে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস। তো আপনাকে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে চাপ দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তো ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিব। তো আপনি যদি ফোন নাম্বার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস চাইলেও আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেখুন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমাদের দুইটা বক্স কমপ্লিট হয়ে গেছে এবং নিচে থার্ড বক্সে লেখা আছে ডেট অফ বার্থ। আপনি কী মাসে কত সালে কয় তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমি প্রথমে দেখেন 2002 সালে জন্মগ্রহণ করেছি। এরপর দেখতে পাচ্ছেন 22 তারিখ এবং আগস্ট মাসে জন্মগ্রহণ করেছিলাম। এটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার কাছে তিনটা বক্স পাবেন। যদি আপনার বক্সটা সম্পূর্ণভাবে সব ঠিকঠাক থাকে তাহলে নিচে সিঙ্গার আপে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে ওকে অপশন আসবে। এখান থেকে ভেরিফাই হওয়ার জন্য আপনার কাছে একটি কোড আসবে। আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার একটি কোড আসবে। সেই নাম্বার থেকে কোডটি আপনি নিয়ে এখানে পেস্ট করতে হবে। এখানে আপনাকে সেই কোডটা বসিয়ে দিতে হবে। তো দেখেন আমার নাম্বার একটা কোড আসছে 238146, এই কোডটি আসছে। তো আমি এখানে 238146 এই কোডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ড সিলেক্ট করলাম। আমার এই স্ক্রিনে কালো দেখা যাচ্ছে কারণ আমি আমার একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম, সেই জন্য একটু কালো দেখা যাচ্ছে। তো তারপরে আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিই। পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেলে এরকম লোডিং অপশন পাবেন, লোডিং হতে থাকবে। তারপরে এখানে আপলোড অপশন পাবেন, এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন। তো তারপরে এখানে চাপ দিয়ে চুজ এক্সিটিং ফটো এখানে চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনার ফাইলের ছবিগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার ছবি সিলেক্ট করে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারেন। তো দেখেন আমি একটা ছবি চুজ করতেছি, একটা ছবি সিলেক্ট করতেছি। এখান থেকে যদি না পান উপরে থ্রি ডট অপশনে চাপ দিয়ে গ্যালারিতে আসবেন। গ্যালারিতে এসে আপনার মোবাইলের যতগুলো ছবি আছে সবগুলো এখান থেকে খুঁজে পাবেন। সবগুলো ছবি এখান থেকে খুঁজে পাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করতে পারেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করব। ছবি সিলেক্ট হয়ে গেলে উপরে অ্যাপ্লাই অপশন পাবেন। অ্যাপ্লাই অপশনে চাপ দিয়ে তারপরে অ্যালাও চাপ দেন। চাপ দেওয়ার পরে নিচে নেক্সট অপশন পাবেন, নেক্সটে চাপ দিন। চাপ দেওয়ার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি নেক্সটে চাপ দিন। চাপ দেওয়ার পরে আবারও আরেকটা ইন্টারফেস আসবে। তো এখানে নট নাও চাপ দিন। নট নাও চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে একটা আপনার হবি। তো এখান থেকে মিউজিক, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট, গেমিং, আপনি যেটা পছন্দ করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা কয়েকটা সিলেক্ট করে নিব। আপনার যেইগুলো পছন্দ আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট ওয়েট করেন, এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে জাস্ট আপনাকে একজনকে ফলো করতে হবে।
যেখান থেকে আপনি পছন্দের একজনকে ফলো করবেন। তো মিজানুর রহমান আদরিকে ফলো করলাম, তারপর এরকম ইন্টারফেস আসবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর এরকম অপশন পাবেন, উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন পাবেন। এই উপরে প্রোফাইল আইকনে চাপ দিবেন। প্রোফাইলে আইকনে চাপ দেওয়ার পর প্রোফাইল অপশন পাবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পরে আপনার যে প্রোফাইল টুইটার প্রোফাইল অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে পেজ শো করবে। শো করার পরে এখান থেকে আপনাকে এডিট করতে হবে, এডিট প্রোফাইল কিছু বাকি আছে এখানে এডিট করার, তার জন্য এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বিও ডেসক্রিপশন, তারপর এখানে লোকেশন অনেক কিছুই পাবেন। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো আমি লোকেশন সিলেক্ট করলাম ঢাকা বাংলাদেশ, তারপর ওয়েবসাইট আপনি চাইলে ফেসবুক টুইটার অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটা এখানে ওয়েবসাইট আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ইউটিউবের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম www.youtube.com/almuharatec। তারপর এখানে ডেসক্রিপশন, এখানে আপনি যে ডেসক্রিপশন চাইলে যা ইচ্ছা তা লিখতে পারেন। তো আমি এখানে দেখতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ওয়েলকাম আলমুহারা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখেন আপনি যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন, সে তাতে কোনো সমস্যা নেই। যদি লেখা হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখেন অ্যাকাউন্ট। তো আপনি যদি লেখা হয়ে যায় সবগুলো সিলেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি সব লিখে ফেললাম। লেখার পরে নেক্সট এর উপরে সেভ অপশন পাবেন, এই সেভ অপশনে চাপ দেন। চাপ দেওয়ার পর এখানে অ্যালাওয়ে চাপ দিয়ে দিন। তারপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তারপর আমি একটু বাইরে এসে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখান থেকে আমি পোস্ট করব। তো আপনি এখান থেকে পোস্ট করার জন্য এখানে নিচে দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এরকম অপশন পাবেন, দেখতে পাবেন ফটো অপশন, এই ফটো অপশনে চাপ দেন। ফটো অপশনে চাপ দেওয়ার পরে আপনার গ্যালারির সব ছবি এখানে শো করবে, গ্যালারির সব ফটো শো করবে। একটা ফটো সিলেক্ট করবেন, একটা ফটো পছন্দ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো উপরে আপনি চাইলে কিছু লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি মাই নিউ ফটো বা নিউ ভিডিও। তো লেখার পরে উপরে দেখবেন আপনার যেটা ইচ্ছা সেটা লিখবেন। লেখার পরে উপরে টুইট অপশন পাবেন, এই টুইট অপশনে চাপ দেবেন। টুইট অপশনে চাপ দেওয়ার পরে এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার ফটোটা কিছুক্ষণের ভিতর পোস্ট হয়ে যাবে, যেভাবে ফেসবুকে পোস্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু যেই ছবিটা সিলেক্ট করলাম সেটা কিন্তু পোস্ট হয়ে গেছে, যেভাবে ফেসবুকে আমরা আগে পোস্ট করেছিলাম বা করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি একটা লাইক করে দিলাম, তারপরে দেখেন আমার এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এভাবে আপনি প্রত্যেকটা ছবি পোস্ট করতে পারবেন। তো আজকে ছিল এই ভিডিও। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে আরও অনেকগুলোই আছে, চাইলে দেখে আসতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।